হঠাৎ করে জন্মদিন করিনি, ওর জন্য তোমাদের কাছে সেরকমভাবে শেয়ার করিনি। জাস্ট একটুখানি মাংস করেছিলাম আর ভাত ভাতে সব কিছু করেছিলাম আর পায়েস করে দিয়েছিলো তোমাদের দাদা ভাই। তাই আর যেহেতু আমি বাপের বাড়ি এসেছি আর আমার 4 মাসের 4 তারিখে জন্মদিন আর মার্চ মাসের হচ্ছে 20 তারিখ, ওই জন্য তাই এসেছি যখন তার 4 মাস পড়েছে আর আজকে রবিবার, ওই জন্য মা বললো যে তোর জন্মদিনটা মানে যাতে পায়েস টাইস করবে আর কি রান্না করবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর সুস্থ থাকো, আর আমার ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা দেখলে আমারও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধু হতে চাও তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা সাবস্ক্রাইব তো করেছোই আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ভিডিওই করো। তা চলো আর কথা না বলে, আর এখন বাজে 11:30 বেজে গেছে, তা আমার আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই 10 মিনিট পরে যাব স্নান করতে, আর স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার স্নান টান হয়ে গেছে আর দেখো বোন আমাকে সাজিয়ে দিচ্ছে, আর বিয়ের পর এই প্রথমবার জন্মদিন সেলিব্রেট হচ্ছে। তো চলো আমাকে সাজিয়ে টেজে দিচ্ছে, এসে সেজে টেজে নিই তারপর একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো এই শাড়িটা পরেছি, এটা কিন্তু মা শাড়ি নতুন, মা আমাকে বললো যে এটা পর। এই দেখো ভাজাগুলো ওখানে দিয়ে দিয়েছিল প্লেটে, তা ভাজাগুলো আমার বোন হচ্ছে ভাতের যে প্লেটটা আছে সেই প্লেটে সাজিয়ে দিয়েছে, আর ওই প্লেটে দই অন্য প্লেটটা ধুয়ে দই দিয়েছে। আর আমার বোন বলছে গামছা মাথায় আমাকে ভিডিও তুলিস না, আমি বলছি তাহলে কি হয়েছে, তা বোন আমার পরে এসেছিলো সে যে আমার সাথে পিক তুলেছিল। তা চলো বেটা শুরু হয়ে যাক জন্মদিনে। মা কত কিছু, মা আর বোন মিলে কত কিছু আয়োজন করেছে দূর থেকে কর। আর এখানে বাবা দেখো ধান দুপো দিয়েছে, তো বাবা ধান দুপো দেওয়া হয়ে গেছে, বাবা ধান দুপো করছে, বাবা যাবে বাবা তারা গুলো করছিল, বাবা বাড়িতে কিছু বানাম করলাম তার। আর দেখো আমার তো খুব খুব আনন্দ হচ্ছে যে আমার আমার হচ্ছে 2 বার জন্মদিন পালন হচ্ছে, একবার ওখানে হলো তোমাদের দাদা ভাই পায়েস রান্না করে দিয়েছিল বল তোর কেমন লাগছে। হ্যাঁ এবার সায়ন, তাহলে সায়নে বক্তব্য দাও একটুখানি, তোমার কেমন লাগছে? পুরো ঘেমে গেছে, এখন পাখা চালানো যাচ্ছে না, প্রদীপ জ্বলছে, এই জন্য যে প্রদীপ জ্বলছে। এবার বল কি খাবার মেনু হয়েছে বল একটু। এখানে হয়েছে ভাত, শাক, ভেঞ্জি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডালের বড়া, পটল ভাজা, এখানে পাঁপড়, ডাল, এখানে আলু পটল, এখানে মাংস, এখানে চাটনি, এখানে পায়েস, মিষ্টি, দই আর জল, অনেক কিছু হবো। হ্যাঁ আমি তো দেবই আগে, পায়েস খাও, পায়েস খাও, পায়েস খাও, উঠা পাটা করে চলে গেল, তো বলাও হয়নি বাবা আবার ডিউটিতে যাবে বলে, ওই জন্য বাবা হচ্ছে উঠা পাটা করে শুধু হাত করে দিয়ে গেল। আরে তুই খাও মাকে এসে আয়, তোর পাখাটা তো চালা দেবো, হয়ে গেলে প্রদীপ করতে প্রদীপ সাইড করো।
প্রতিটা এবার নিজে একটু শায়ন এবার মাকে পায়ে ভালো করে চামচটা ধর, ভালো করে চামচটা ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ শায়ন মাকে পায়েস খাচ্ছে, এই তো গুড বয় হয়েছে। কিন্তু তোরা তো ভাই করিস কেন? হ্যাঁ মিষ্টি করে মিষ্টি করে রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। জল খাও আমি শান, জল খাও মা। আর দেখো এখানে আমার বোন এখন পায়েস খাওয়াবে, তো পায়েস টায়েস খাইটে নিয়ে তারপর আবার মিষ্টি খাওয়াচ্ছে। তো ভালোই, আমি ওর যে এত আনন্দ হচ্ছিল না তো বলার মতো না। এই প্রথমবার বিয়ের পরে আমার জন্মদিন হচ্ছে পালন করলো, আর একবারও করেছিল সেটা কেক দিয়ে। তা তখন আমি বাপের বাড়ি এসেছিলাম, আর সেদিনকে হচ্ছে কেক আর বেলুন ফুলিয়ে নিয়ে সেদিনকে জন্মদিন পালন হয়েছিল। তো দেখো, তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, তো তোমরা দেখতে থাকো। চলে যাচ্ছে মনে দাদা ভাই নেই, খারাপ লাগছে আমার, মারও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। দাদা ভাই থাকলে সত্যি আনন্দ হতো। এই যে শায়ন আর এখন বাজে সন্ধ্যে 7টা, তা একটু দেরি হয়ে গেছে। আর এখন খাবো পায়েস মুড়ি, যেহেতু পায়েস আছে তাই পায়েস মুড়ি খাবো। তা পায়েস মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমরা আছি সেকেন্ড বাড়িতে, এই বাড়িতে পায়েস মুড়ি খাচ্ছি আর গেঞ্জি করছি। তা এখানে সবাই আছে, বোনও আছে, বোনও পাশে বসে আছে, আর মা পায়েস মুড়ি দিচ্ছে, আর বাবাও বসে আছে। তা চলো আমরা খাওয়া দাওয়া আর পায়েস মুড়ি খেয়ে এই বাড়িতে চলে আসলাম। আর এই বাড়িতে এসে দেখছি দাদা বসে আছে, গল্প করছে আমার বোনের সাথে। এই দেখো দাদা, আমি দাদা মা এখানে বসে বসে এখন গল্প করছি। আর এখন বাজে 9:10, আর একটু পরে খাওয়া দাওয়া হবে রাতের। তা রাতে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কী করবো, তারপর ঘুমাবো। আর তাহলে এখানে ভিডিওটা আমি শেষ করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।